गुड इवनिंग स्टूडेंट, आमी आज के तुम्हारे काछे निये एसेछि इकोनॉमिक्स एर उपर एकटि कारेंट इकोनॉमिक एनालिसिस, जेटा तुम्हारा इंडियन एक्सप्रेस जे न्यूज़पेपर से न्यूज़पेपरे लास्ट वीके एटार उपर एकटा आलोचना छिलो। जेहेतु आमरा बजेट आमादेर 21-22 दिते चलेछे एवं आमादेर इकोनॉमिक सिचुएशन केमन अवस्थाय आछे सेटा आमरा इकोनॉमिक सार्वे थेके देखेछि, ताहले एई जे इकोनॉमिक कंडिशन जेटा खुबी एकटा डिप्रेस्ड सिचुएशने रयेछे, तो एखान थेके किभाबे बार करे आना जाय, पॉलिसी की हबे, एकुन ए अवस्थाटाके आमरा किभाबे व्याख्या दिते पारी, ए निये दा हिंदू एवं इंडियन एक्सप्रेस आलोचना करछे। आमी सेखान थेके एकटी इकोनॉमिकल टर्न खूब इम्पोर्टेंट करेंट अफेयर्स हिसाबे सेटाके आमी निये आसछि। हयतो तोमरा जारा यूपीएससी বা WBPSC দিচ্ছ তারা কিন্তু এর উপরে যে কোনো টাইপে কোশ্চেনস পেতে পারো। তো তোমাদের ভালো লাগলে তোমরা লাইক করবে, শেয়ার করবে এবং যদি কোনো প্রশ্ন থাকে তাহলে জিজ্ঞেস করবে। আমাদের আজকের আলোচনা আছে হোয়াট ইজ অ্যানিমাল স্পিরিট ইন ইকোনমিক্স, হোয়াট ইজ ইট সিগনিফিক্যান্স ইন ফাইটিং রিসেশন। তাহলে প্রথমে আমরা জানবো অ্যানিমাল স্পিরিট ইন ইকোনমিক্সটা কি। অ্যানিমাল স্পিরিট ওয়াজ ইনোভেটেড বাই জন মেনার্ড কেনস অ্যান্ড ইট ইন্ডিকেট দ্য ইন্টারনাল আর্জ ফর অ্যাকশন বাই বিজনেস পিপল অ্যান্ড কনজিউমার্স টু এনগেজ ইন মোর ইনভেস্টমেন্ট অ্যান্ড কনজাম্পশন। হেন্স animal spirit is the psychological urge to get into more economic activities by investors and consumers. আমরা ইকোনমিক্সে যেটা পড়ি তত্ত্ব থিওরি, সেখানে বিভিন্ন ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন, যে কোনটা করা যেতে পারে কোনটা করা যাবে না, এখন কোনটা করলে বিপজ্জনক হতে পারে, এগুলো লজিক্যালি চলে তত্ত্বের উপর বেস করে। কিন্তু আমরা কখনো কখনো দেখি যে আমাদের কোনো মধ্য পন্থা অবলম্বন করতে হয়, সবসময় তত্ত্ব নিয়ে চললেও আমাদের হয় না। তো এই জায়গায় দাঁড়িয়ে আজকে যে অর্থনীতির অবস্থা, যে অবস্থায় দেখছি বিনিয়োগকারীরা বিনিয়োগ করছে না, আমরা বাজারে কিনতে যাচ্ছি না, আমাদের ভয় যে আজকে যেখানে কাজ করছি কালকে যদি আমাদের মাইনেটা কমে যায়, ইনকাম কমে যেতে পারে, আমাদের কাজ চাকরি চলে যেতে পারে, কারখানায় যারা কাজ করছে তারা অনিশ্চয়তায় ভুগছে, তাহলে এই জায়গা থেকে দেখা যাচ্ছে যে ফিনান্সিয়াল ইনস্টিটিউশন ব্যাংক তারা ইনভেস্টমেন্ট করতে এগোচ্ছে না। তাহলে এই যে জায়গাটাতে তারপরে একটা ডিসিশন, অর্থাৎ সবকিছু তলানিতে চলে আসছে, তাহলে এখানে একটা দরকার কি, আমার একটা সাইকোলজিক্যাল আর্জ, ভেতরের একটা ইচ্ছা, না যা হবে হোক আমি কিনবো, আমি বিনিয়োগ করবো, উৎপাদন বাড়ব। তাহলে এই জায়গাটা আমাদের গোটা ইকোনমিতে এটাকে আসতে হবে, যাতে আমরা প্রত্যেকেই এগিয়ে আসি, উৎপাদন আমরা বন্ধ করবো না, উৎপাদন চালিয়ে যাব, আমরা কিনবো, আমরা স্পেন্ড করব। কিন্তু ওই যে বিড়ালের গলায় ঘন্টা বাঁধবে কে, আমি বলছি আমি যাব না, তুমি বলছো তুমিও যাবে না, তাহলে করবেটা কে? তাহলে এখানে যদি ইকোনমিকে আবার জীবন্ত করে তুলতে হয়, তাহলে কিন্তু কোনো উপায় নেই ইনভেস্টমেন্ট এবং কনজাম্পশন বাড়ানো ছাড়া, এবং
এইটা আসতে হবে একদম প্রত্যেকটি মানুষের ভেতর থেকে যে আমরা ডিমান্ডকে বাড়াবো, ডিমান্ড ওরিয়েন্টেড গ্রোথ আমাদের দরকার। তাহলে ভেতরে যে আমাদের চিন্তা ইনোভেটিভ এটা করেছিলেন জন মেনার্ড কেনস। তোমার কোয়েশ্চেন আসবে যে অ্যানিমাল স্পিরিটের টার্মটা কয়েন্ড আপ বাই হু ওয়াজ ইনোভেটেড দ্য টার্ম অ্যানিমাল স্পিরিট, তাহলে উত্তর হবে জন মেনার্ড কেনস। বিষয়টা কি, একটা সাইকোলজিক্যাল আর্জ টু ইনক্রিজ ডিমান্ড। তাহলে হোয়াট ইজ অ্যানিমাল স্পিরিট? নাথিং বাট টু ইন্ডিকেট এ সাইকোলজিক্যাল আর্জ টু ক্রিয়েট মোর ডিমান্ড বাই স্পেন্ডিং ইন ইনভেস্টমেন্ট অ্যান্ড কনজাম্পশন। কেস এক্সপ্লেন্স দ্য কনসেপ্ট ইন দিস বুক জেনারেল থিওরি, তার যে বিখ্যাত বই জেনারেল থিওরি অফ এমপ্লয়মেন্ট ইনকাম অ্যান্ড মানি, সেই বইতে তিনি এটি আলোচনা করেছেন। মোস্ট প্রবাবলি অফ আর ডিসিশন টু ডু সামথিং পজিটিভ দ্য ফুল কনসিকোয়েন্সেস অফ হুইচ উইল বি ড্রন আউট ওভার মেনি ডেজ টু কাম ক্যান অনলি বি টেকেন অ্যাজ আ রেজাল্ট অফ অ্যানিমাল স্পিরিট। এ স্পন্টেনিয়াস আর্জ, স্পন্টেনিয়াস স্বতঃস্ফূর্ত টু অ্যাকশন রাদার দ্যান ইন অ্যাকশন, একটা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের এগিয়ে আসতে হবে আজকে যে অর্থনীতি যে জায়গাটা এসেছে। আজকে সবাইকে এর দায়িত্বটা নিতে হবে, তবে আমরা এই ডিসিশনের জায়গা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। তাহলে হোয়াট ইজ দ্য সিগনিফিক্যান্স অফ অ্যানিমাল স্পিরিট ইন ওভারকামিং ডিসিশন? মোস্ট ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অ্যাবাউট অ্যানিমাল স্পিরিট ইজ দ্যাট ইট ইজ ইকোনমিক অপটিমিজম অ্যান্ড কনফিডেন্স দ্যাট ড্রাইভস ইনভেস্টার টু মেক মোর ইনভেস্টমেন্ট ইভেন ওয়েন দেয়ার ইজ আনসার্টেনটি। ইনভেস্টরের ভাবছে সেখানে তো ডিমান্ড নেই, আমি বিনিয়োগ করে উৎপাদন করব, জিনিস আমার পড়ে থাকবে, বিক্রি হবে না, কিনবে কে, বাজারে লোকের হাতে ক্রয় ক্ষমতা নেই। তাহলে এখানে ইনভেস্টররা বেশি ইনভেস্টমেন্ট করতে কনফিডেন্স যদি না পায় তাহলে তো হবে না। কিন্তু একটা আশা করি, অর্থাৎ একটা আশা, একটা কনফিডেন্স তৈরি করে দেওয়া যে না তোমরা করো, রাষ্ট্র বললো তোমরা করো, তোমরা বিনিয়োগ করো, বাজার তৈরি হবে, আমি তোমাদের যত সাহায্য সাহায্য করবো। তাহলে তাদেরকে কনফিডেন্স দেওয়া, তাদের মধ্যে আশা জাগিয়ে তোলা। দিস মিনস দ্যাট ইভেন ইফ দ্য ইকোনমিক এনভায়রনমেন্ট ইজ নট গুড, ইফ অ্যানিমাল স্পিরিট ইজ অ্যাক্টিভেটেড, হায়ার ইনভেস্টমেন্ট ক্যান অকার। আমার ইকোনমিক কন্ডিশন ভালো না থাকা সত্ত্বেও যদি অ্যানিমাল স্পিরিট থাকে, আমরা আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাবই, আমরা দেশের উৎপাদন আয়কে পড়তে দেবো না, আমরা দারিদ্র বেকারত্বকে বাড়তে দেবো না, যে কোনো অ্যাডভার্স সিচুয়েশন আসুক না কেন, এইটা একমাত্র করতে পারে আমাদের অ্যানিমাল স্পিরিট। তাহলে কিন্তু আমাদের হায়ার ইনভেস্টমেন্ট হবে, আমাদের গ্রোথ হবে, এমপ্লয়মেন্ট হবে। তাহলে আমাদের অর্থনৈতিক তত্ত্ব, অর্থোডক্স তত্ত্ব বলছে যদি আমাদের আনসার্টিনিটি থাকে, যদি আমাদের ইকোনমিক ড্যাম্পেন প্রভাব থাকে, রিসেশন থাকে, তাহলে কেউ বিনিয়োগ করতে এগোবে না, তার চাহিদা নেই। কিন্তু সবসময় এই তত্ত্ব, অর্থাৎ এই যে থিওরি বেস করে সবকিছু হয় না, তার ভেতরে রয়েছে একটা সাইকোলজিক্যাল চেঞ্জ, একটা সাইকোলজিক্যাল ফ্যাক্টর। এইভাবে তো বুঝে থেকে যদি না করি তাহলে তো আরো খারাপ অবস্থা, করেই দেখি, আমি কারখানা বন্ধ করে দিতেই পারি, কিন্তু বন্ধ করে তো আমার লাভ হবে না, আমাকে আয় আরো কমবে, কিন্তু একবার করেই দেখি চেষ্টা করে। দ্যাট ইজ দ্য অপটিমিজম, দ্যাট ইজ দ্য অ্যানিমাল স্পিরিট। ইন রিসেন্ট ইয়ার্স অ্যানিমাল স্পিরিট ইজ ফ্রিকোয়েন্টলি ইউজড বিকজ ইনক্রিজ ইনভেস্টমেন্ট ইজ নেসেসারি টু রিজুভিনেট ইকোনমিক ফ্রম রিসেশন। তাহলে ইনভেস্টমেন্টটা ভীষণ ভীষণ ভাইটাল আমাদের আমাদের ইকোনমিকে পুনরুজ্জীবিত করার জন্য। This urge out of confidence will lead them to make more investment and more consumption, even if the economy is in uncertainty. As a result of this higher investment, the economy can come out of a recession or slowdown. তাহলে যদি higher investment এই মুহূর্তে নিতে পারে, তাহলেই কিন্তু economy বেরিয়ে আসবে তার recession এর জায়গা থেকে। Animal spirit shows how human psychology drives the economy. তাহলে animal spirit কি দেখাবে, যে কিভাবে মানুষের মনস্তাত্ত্বিক উপাদান
একটা ইকোনমিকে বাঁচিয়ে তুলতে পারে তার একটা জায়গা থেকে। তাহলে এই জায়গাটা হচ্ছে এই অ্যানিমাল স্পিরিট যেটা আলোচনা করেছিলেন গেমস। তাহলে এইটা আমরা গত সপ্তাহে ইন্ডিয়ান এক্সপ্রেসে দেখেছি এই শব্দটা, এর অ্যানালিসিস আমরা দা হিন্দুতে পেয়েছি। তো তোমরা যারা ইউপিএসসি দেবে, যারা WBPSC অর্থাৎ সিভিল সার্ভিসে বসছো, তাদের জন্য এটা ইন্টারভিউ অ্যাজ ওয়েল অ্যাজ রিটেন এক্সামে ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট। এবং আইএস যারা দিচ্ছ তাদেরকে যে ডেসক্রিপটিভ পার্ট আছে মেন্সে 10 মার্কস এবং 15 মার্কস, তারপর 10 মার্কসের এটা আসতে পারে অ্যানিমাল স্পিরিট। তো তোমরা অত্যন্ত ভালো করে দেখবে, পড়বে, যদি কোনো প্রবলেম হয় জিজ্ঞেস করবে। ওকে, থ্যাংক ইউ।